প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, অনুরাধা আবারও সি প্লাস টিভি লাইভের মধ্যে স্বাগতম। অনুরাধা, ভিডিও মধ্যে যে দৃশ্যগুলো দেখতে লিখুন, এগুলো মূলত সাতখানিয়ার কেরানিয়াত মুরুরুগু দৃশ্য। আমরা এক দর্শক তুন এই ভিডিও আমরা সংগ্রহ করছি তে আর ফাটাই এবং এডে যে কি পরিমাণ ভয়াবহতা, ফানির কি পরিমাণ ভয়াবহতা ইয়ান অনুরাধা আসলে ভিডিও মধ্যে দেখতে লিখুন। এবং শুধু এই সাতখানিয়াতি নয়, সাতখানিয়া লোহাগাড়া কক্সবাজার সয় বান্দরবন তো ব্যাপক ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আরা আরার বেশ কিছু প্রতিনিধি লয়েরা হতা হয়, তারাও কিন্তু আরারে এইসব তথ্য জানিয়ে বোধকে আরার আসলে যে বিদ্যুৎ নাই, মোবাইলের নেটওয়ার্ক নাই, এসব কারণে তারা একটু আরার ফুটেজও কিন্তু দেখাইতে না পারে এবং মানুষ খুবই মানবেতর জীবনযাপন করে রেডে। সবচাইতে যে যে পরিমাণ বেশি ক্ষতিগ্রস্ত হয়ে দিয়ে সাতকানিয়ামের দিন এবং এছাড়া ছকরিয় তো লোহাগাড়া তো কক্সবাজারের বেশ কিছু এলাকা মেদিন এটা প্রচুর ভয়াবহতা দেখা যান। এবং আমরা ইতিমধ্যে খবর পাইছি যে রামুত্তুন রামু ক্যান্টনমেন্টের তুন সেনাবাহিনী অলরেডি এই রওনা দিয়ে এবং এটা উদ্ধার কার্যক্রম চালাই পেল্লাই। আর ওনারা ভিডিও মেদিনেই কিছু ছবি দেখায়, আসলে নেটওয়ার্কের এত খারাপ পরিস্থিতি যে মোবাইলও সাজও নাই এবং নেটওয়ার্কও না, তাহলে আরা ভিডিও সংগ্রহ করি না পারি। তবে কিছু ছবি আর ওনারা দেখাবার চেষ্টা করছি এবং কিছু মানুষের বক্তব্য আর ওনারা শুনবার চেষ্টা করছি। এই পাশাপাশি হলো দেব পেকুয়া কক্সবাজারে তো এটা নৌবাহিনীয় উদ্ধার কার্যক্রম নামি এবং নৌবাহিনী তারার বেশ কিছু কার্যক্রম এটা সালার বলে আমরা জানি পেয়েছি। এছাড়াও হইল দেব অনারা জানত যে সাতকানিয়ার যে জীবে কক্সবাজার দেবের মূল যে সড়ক, এই বলতে সাতকানিয়া সড়ক এবং এই সাতকানিয়ামের দিন অনারা ভিডিওতে দেখতে লাগবে প্রচুর পরিমাণ পানি এবং গাড়ি দেবের হন জাগা নাই, সুযোগ নাই এবং গাড়ি একদিন ঠিকই রাস্তামের দিন ডে তৈরি থিয়ে লই এবং এই হারণে কক্স সাতকানিয়া দিয়ে কক্সবাজারের যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন বলা যায়। তবে বাসখালী দিয়ে আরা খবর পাই যে কিছু গাড়ি যাতায়াত করে, মানুষ যাতায়াত করে, আরা কিছু সাধারণ মানুষের বক্তব্য শুনিয়ায় যারা চকরিয়ার বন্যা দিন বন্যা দুর্গত এলাকার মানুষের বক্তব্য। আর নিজের তো অন্য জনের তো পাশাপাশি আর নিজের পাশাপাশি যারা আছে তারা তো ক্ষতি বেশি হইয়ে এবং কি আর তো প্রায় দেড় লাখ হয়তো 2 লাখ টাকার মতো আর জিনিসপত্র ক্ষতি হইয়ে আর 100-150 মতো ধান নষ্ট হয়ে গিয়ে, তারপরে তিন মেশিন একখান ট্রাক্টর এন নষ্ট পানি ডুবে গিয়ে, তারপরে আর পাশাপাশি যারা আছে তারা তো প্রায় সেম টু যারা তো ক্ষতি হইয়ে আমার নাম হচ্ছে মনির, আমার চকরিয়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ড। এটা এখানে স্থানীয় ভাষায় পাশে কখন থেকে পানি উঠছে? কালকে থেকে, কালকে সন্ধ্যার পর থেকে অনেক পানি এখানে দিন দিন ধরে কিছু করা যাচ্ছে না, মানুষ হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতেছে না, তো অনেক কষ্ট হচ্ছে, রাস্তাঘাট ভেঙে গেছে অনেক, তো মানুষের অনেক কষ্ট। এদিকে কোন কোন এলাকায় পানি উঠছে নাম? তো এখানে পশ্চিম বাটাগালী, স্বপ্নপুরি, ফুলতলা, তারপর এখানে অনেক জায়গা আরো প্লাবিত হয়ে গেছে। আগে রাত 3টায় আমাদের বাসায় পানি উঠছিল, আমরা সবাই মিলে কেউ চলাফেরা করতে পারছি না। কিছু করতে পারছি না, ভাইয়ের জন্য কিছু করতে পারছি না। আমি বাসখালী থেকে আসতেছি এবং চকরিয়া যাচ্ছি, আসলে লাল ব্রিজ থেকে শুভবাড়ি পর্যন্ত এখানে নামার পর থেকে পানি নিয়ে পানির সমস্যার কারণে আমরা আসতে পারছি না, কতদূর ভ্যান গাড়ি করে আসছি, এখন আসছি নৌকা করে, নৌকায় এসে এখানে অর্ধেকের মধ্যে নামা দিছি, এখন আমরা আস্তে আস্তে পানি দিয়ে হেঁটে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় দর্শক, ফুন্নুন যে এরিয়ার মানুষের যে তারার যে পরিস্থিতি এবং তারা যে কি পরিমাণ কষ্ট আছে আর আরও কিছু মানুষের বক্তব্য ওনারা ফুনবের চেষ্টা করছুম। তো সাবেক এমপি ছিলাম 2014 সালে, আমি একটা পরিকল্পনা করছিলাম এখানে কিভাবে বন্যা নিয়ন্ত্রণ করা যায়, 660 কোটি টাকার একটা প্রকল্প আমি পানি উঠছে, কালকে রাত্রে 10টার দিকে পানি উঠছে, এখন গাড়ির ঘরের ভিতরে হাঁটো পরিমাণ পানি, ওই ছোটো বাচ্চা কাছে সবাই নিয়ে খুব বিপদ আছি, এই খুব কষ্ট আছে খাওয়া দিয়ে নিয়ে,
এবং পানি পানি নিয়ে অনেক কষ্ট আছে আর কি কালকে থেকে সারা রাত এখানে বসেছিলাম এখন পানি আরো যথেষ্ট পানি বাড়তেছে অনেক কষ্টের মধ্যে আছি অবস্থা বলতো পানির আসসালামু আলাইকুম আপনাদের বাড়ি হতে ছোকরি আমরা এখন আছে বাড়ারকালে মান বাড়ারকালে কালকে 10টা রাতে রাতে 10টায় বন্যা হয়েছিল রাতে 10টা বন্যা হয়েছিল তাই মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে টাকার কারণে মানুষ অনেক মানুষ চলে যাচ্ছে দেখেন অনেক পানি আমরা কয়েকজন স্টুডেন্ট দেখতে আসলাম পাড়ার প্রতিবেশীদেরকে প্রিয় দর্শক আসলে শুনুন যে এই চকরিয়ার কিছু মানুষের বক্তব্য আমরা শোনাবার চেষ্টা করছি এবং এটা প্রচুর মানুষ যারা কিন্তু বন্যা দুর্গত এলাকা মেদিন অসহায় জীবন যাপন করেন এবং আরা দিয়ে খবর পাইছি সাতখান ইয়ে মেদিন প্রায় 95% এলাকা ডুবি গিয়ে এবং এটা রান্নাবান্না করিবার কোনো সুযোগ নাই তো এডিয়ার স্থানীয় যারা মানুষ আছে তারা আরার খবর পাঠাই আরার হই যে যারা এই বিভিন্ন সংগঠন আছে যারা এই সাহায্য সহযোগিতা করে ব্যাকুণের শুকনো হাবার লই এরা মূলত যাইবেন নাই এডিয়ার মানুষ যারা আছে তারা সহযোগিতা করিবেন নাই এবং আসলে স্মরণকাল রোগ ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হইয়ে সাতকানিয়া লোহাগার অংশ মেদিন এবং ওনারা ইতিমধ্যেই দেখতে লাগবেন যে ফুটে সমিদ্দিন কি পরিমাণ ভয়াবহতা এটা শুধু ফানি আর ফানি সারিমিককে আর এই মুহূর্তে সরাসরি সংযুক্ত ইম প্রিয় দর্শক পেকুয়াত্তন আরার এফ এম সুমন তে আরার লই সংযুক্ত ইয়ে এবং তেই এডিয়ার যে পরিস্থিতি এবং আরা একটু আগে জানিতেলেন যে এটা কিন্তু নৌবাহিনীও কিন্তু এটা উদ্ধার কার্যক্রম চালার এবং পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রমের নৌবাহিনী হাত শুরু করছে এছাড়া রামুতুন উগ্র সেনাবাহিনীর সেনাবাহিনীর উগ্র দল এটা উদ্ধার কার্যক্রম সারাবেলায় ইতিমধ্যে সাতকানিয়া মেদি রওনা দিয়ে এছাড়াও নৌবাহিনী ও হাসগড়ের স্থানীয় প্রশাসন হাসগড়ের আমরা সরাসরি এই মুহূর্তে সংযুক্ত হই পেকুয়াত্তন এফ এম সুমনলয় ওর আসলে সর্বশেষ অবস্থা জানাই অনুরারে পেকুয়াত খুবই ভয়াবহ উগ্র বন্যায় কিন্তু আক্রান্ত হই বলে অনুরারে কিছুক্ষণ আগেই আনিশ্চিত গর্গি দর্শক আই এই মুহূর্তে যুক্ত করতে স্যার আর সঙ্গে যুক্ত আছে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা আসলে তেলে যুক্ত আসলে জানি পেকুয়ার আসলে সর্বশেষ তারা কি কি পদক্ষেপ গ্রহণ করবে বন্যাত্ম মানুষের সহায়তায় চলুন আর একটু হতা হয় জি অনরে স্বাগত জি আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন এই পর্যন্ত কতটুক মানুষ আসলে পানিবন্দী অবস্থায় আছে আর সাইক্লোন সেন্টারে কি পরিমাণ মানুষ আশ্রয় নিয়েছে এবং কি পরিমাণ খাদ্য সহায়তা দিতে পেরেছে ধন্যবাদ আপনাকে আমাদের পেকু উপজেলায় আপনারা জানেন আমার 4টা ইউনিয়ন প্লাবিত এবং আজকে সকালে জেনেছি যে আমার রাজাখালী ইউনিয়নও প্লাবিত এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেকুয়া সদর এবং শিলখালী আর তৈটুং বারোবাকি আছে কিন্তু হচ্ছে সবচেয়ে এই দুটা ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত এই কারণে হচ্ছে আমাদের জেলা প্রশাসন থেকে আমাদেরকে 15 মেট্রিক টন চালের বরাদ্দ দেওয়া হয়েছে সেটা আমরা আমাদের চেয়ারম্যানদের বরাবরে আমরা দিয়ে দিয়েছি এবং হচ্ছে আমরা প্রতিটা আমরা যেমন সদরে 5 মেট্রিক টন এবং শিলখালীতে 2.5 মেট্রিক টন করে সবগুলো দিয়ে দিয়েছি আর এছাড়াও গতকালকে আমরা শুকনো খাবার বিতরণ করেছি এবং চেয়ারম্যানদের অনুকূলে আমরা শুকনো খাবার দিয়ে দিয়েছিলাম আর আজকে যেটা হচ্ছে আমরা হচ্ছে খাবার রান্না করাচ্ছি এবং আজকে জানেন আপনারা পেকুয়া ঋণদান সমিতি যে ক্লাব রয়েছে ওই ক্লাবে আমার হচ্ছে সকল খাবার দাবার রান্না হচ্ছে এগুলো প্যাকেট করা হচ্ছে এগুলো আমরা বিতরণ করছি আজকে সারা কালকে রাত থেকে সারাদিন আমাদের খাবার বিতরণ করা হচ্ছে শুকনো আমাদের শুকনো খাবার না এটা খিচুড়ি রান্না করা হচ্ছে এবং ইতিমধ্যে আপনাদের সাথে আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের বাংলাদেশ নৌবাহিনী আমাদের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটির আমাদের সিও স্যার স্যারের উদ্যোগে এবং সহযোগিতায় আমরা আজকে আরও 400 প্যাকেট রান্না করা খাবার এবং কিছু শুকনো খাবার বিতরণ করছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেকুয়ার প্রায় সবগুলো গ্রামই প্লাবিত এবং আমাদের আমরা যাচ্ছি সবচেয়ে দুর্গম এলাকায় যেটা হচ্ছে ছেড়াদিয়া মোয়াদিয়া এই জায়গাগুলোতে আমরা যাচ্ছি এবং ওখানে যারা আটকে রয়েছেন তাদেরকে আমরা উদ্ধার কার্য পরিচালনা করছি এবং একই সাথে তাদেরকে যেখানে যারা আছেন ওই জায়গায় যারা অভুক্ত রয়েছেন তাদের জন্য আমরা খাবার নিয়ে যাচ্ছি এখন আপনাকে অনেক ধন্যবাদ আজি দর্শক এতক্ষণ হতা হয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমাতে আর পেকুত্তন জিয়ান সর্বশেষ জানাই এই জন্য পেকুয়াত যে অগ্র চরম দুর্ভোগ পহার এই অঞ্চলের মানুষ এতে সেই চিত্রণ আসলে তেই বোঝাইয়ে ইতিমধ্যে দর্শক আমরা দেখুন যে নৌবাহিনীর অগ্র টিম সাহায্যার্থে অর্থাৎ এই অঞ্চলের মানুষের সাহায্য করিবল্লা কিন্তু ইতিমধ্যে যুক্ত হইয়া তারা দুইজন বোটো আরা কিন্তু দেখি আর সব কিছু মিলাই যদি হয় চকরিয়া পেকুয়াত আসলে মানবিক অগ্র বিপর্যয় চলের এই বন্যাল্লায় আর তারা কিন্তু আসলে চরম দুর্ভোগ পোহাল এই আছেন পেকুয়া চকরিয়া এবং কুতুবদিয়ার সর্বশেষ এফ এম সুমন সি প্লাস টিভি কক্সবাজার প্রিয় দর্শক ওনারা শুনুন যে পেকুয়াত্তন আরার সহকর্মী পেকুয়া প্রতিনিধি এফ এম সুমন তে আনারে দিয়ে বিস্তারিত জানাইল এবং ওনারা দিয়ে শুনুন যে এটা স্থানীয় প্রশাসন নৌবাহিনী সেনাবাহিনী
এখনই কিন্তু উদ্ধার কাজ চলছে সালাত এবং তারা উদ্ধার হাজম উদ্দিন নামে বিজি পাশাপাশি স্থানীয়লর দাবি যে অন্যান্য যারা আছে এই যারা যে সমস্ত সহযোগিতা করে যে সমস্ত সংগঠন আছে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে ব্যক্তির প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তারাও যেন শুকনো হাবার লইয়েরে এডে মাইনচুরে সহযোগিতা করতে যায় কেননা এডে কিন্তু মানুষ রান্নাবান্না করিবার হন সুযোগ নাই এক প্রকার রান্নাবান্না বন্ধ বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং মোবাইলও তো হল নেটওয়ার্ক নাই যে তারা শুনিকার লোক যোগাযোগ করতে পারিব গুটকের মোবাইলের সাহায্যও নাই এরকমই আরা সাঁজ প্রায় শেষ হয়ে গিয়ে এবং ইয়ানোর একটা প্রমাণ হল আরা সাতকা নিয়ে প্রতিনিধি কিন্তু চেষ্টা করে সকালত তুমি আড়ালে যোগাযোগ করছি কিন্তু এক পর্যায়ে তার মোবাইলে তো সাঁজ পেয়ে সেই আড়ালে পাঠাবে চেষ্টা করে তবে হয়তো ফাটেনি না আর আমাদের সাতকা নিয়ে একদম সরাসরি দিয়ে লাইভ আপডে দিয়ে আরো দেখাবার চেষ্টা করছি আসলে দেখতে লাগবেন যে মানুষ বৃষ্টিলায় আসলে অনেক সময় হতো হতা ক্লিয়ারলি বোঝানো যার এবং আর এই মুহূর্তে আর কক্সবাজার প্রতিনিধি সরোয়ার জাহান তার আর একটু যোগাযোগ করছেন সেই আর কি হচ্ছে তার এমন সার্বিক পরিস্থিতি ইয়ান আর তার জানিয়ে চেষ্টা করছে দর্শক লন্ডমন্ড যে বিপর্যয় টানা বৃষ্টি এবং পাহাড়ি ডল্লা হারণে ওনারা দেখতে লাগবেন এই মুহূর্তে কক্সবাজার ছকরিয়া কোনাহালি ঈদগিয়া রামুয়া সমস্ত এলাকায় ইন দেখিন পানির নিচে আসলে টলি গিয়ে ওনারা দেখতে লাগবেন পানির বর্তমান এই অবস্থা পানির একেবারে বিপদ সীমার মধ্যে বসবাস করে এবং ওনারা গ্রাম অঞ্চলের বলি ওনারা দেখাই গ্রাম অঞ্চলের মধ্যে মানুষ কিভাবে বসবাস করে কিভাবে পানি বন্ধু গিয়ে স্কুল কলেজের স্কুল কলেজ এবং ঘর বাড়ি সহ সমস্ত এলাকার মানুষ আসলে মানুষ এই মুহূর্তে পানি বন্দি গিয়ে একেবারে ভালো মানুষ নিরুপায় হয়ে গিয়ে এই মুহূর্তে চলাচল খাবার দাবার শুরু করে নেই সমস্ত কিছু আসলে মানুষের দৈনন্দিন জীবনের মধ্যে দিন দিন তো ভালো আছে দেখলে মানুষ এই মুহূর্তে খুব বেশি খারাপ অবস্থার মধ্যে আছে আর আমরা দেখাবলে চেষ্টা করছি বর্তমানে এই যে পানির বিপদ সীমার মধ্যে অবস্থান করেন ইনে বর্তমান প্রেক্ষাপট কি ওনারা আরো বিস্তারিত ভিডিও দেখাবলে চেষ্টা করছেন দর্শক ওনারা শোন ওনারা দেখাবলে চেষ্টা করি আমরা যে ওনার চকরিয়ার মতো একেবারে টাউন যেন চকরিয়া ইয়ে আছে টাউন আছে টাউনের অবস্থা শোন ওনারা আসলে কিছুতেই মানুষ চলাফেরা করিবার মতো এই মুহূর্তে উপযোগী নেই গাড়ি নৌকা একাকার হয়ে আসলে এই রাস্তার মধ্যে চলে একদিকে গাড়ি চলে একদিকে নৌকা চলে আর কিছুক্ষণ আগে বিড়ি ওনারা দেখা বলে চেষ্টা করছি দর্শক আরে হতা হলো কি অবস্থা হন স্যার ভাই গ্যাস চকরিয়া বেশি হতে গেলে মার্কেট ঢুকি হয় এই বড় বড় মার্কেট আর কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হইয়ে আদাল্লা সরকারে ইয়ার কি করে সাহায্য সহযোগিতা করে কেনা আর ঘর বাড়ির তো ব্যাগ হানা ফেনা হানি পারে পানি ডুবো আগা গোটা ঘর বাড়ি হানা হানি পারে রান্দি আমার ওয়াশে দেশে মরে যাবে পানি হানি পারে পানি গিয়া বিশেষ পানি গিয়ে আদাল্লা ব্যাগ গুনে কি করি আর দোয়া করি এই দুর্ভোগের তো বাঁচি করলে বেগুন আর কি করি সহযোগিতা করি সরকার আরো যেমন হতে হবে চেষ্টা করছেন এই মুহূর্তে যে অবস্থা করি এবং কক্সবাজার বিভিন্ন এলাকার মধ্যে আর আরো মানুষ দর্শক টানা বৃষ্টি এবং পাহাড়ি ডল তারা জিনিসপত্র খুব দেখায় দেয়া আছে এবং তারার ঘর বাড়ির যে গুড়া ফুয়েন আছে তারার অবস্থা খুব খারাপ এবং তারা ঘরের মধ্যে রান্না বান্না করিবার মতো অবস্থান নাই অনেকেই শুকনো হাবার হাইয়েন তারা জীবিকা নির্বাহ করে বলে আমরা জানিতাছি দর্শক আমরা আরো জানাই বললে যাই ইতিমধ্যে কক্সবাজার এবং কক্সবাজার পাশাপাশি এই যে নেত্রাঞ্চলের বিভিন্ন এলাকার মধ্যে পাহাড় দোষিয়ে বেশ কয়েকজন হতাহত হয়ে বলে আরা জাননি এবং কক্সবাজার উকিয়ে মধ্যে সাতজন নিহত হয়ে চকরিয়ার মধ্যে বেশ কয়েকজন হতাহত হয়ে পানিবন্দি এনে মানুষ এই অবস্থাতে আছে এখনো পর্যন্ত পানির যে অবস্থান পানি কিছুদিন নহমের পানি বারবার পানি বাড়াত আছে বৃষ্টি নথামের এবং পাহাড়ি যে দলের অবস্থা খুবই বিপদগামী অবস্থার মধ্যে মানুষ অবস্থান করে কক্সবাজারের বিভিন্ন এলাকা আমরা যে সমস্ত এলাকার মধ্যে যাই পাচ্ছি প্রত্যেকটা এলাকার মধ্যে যাবে বন্ধ সুযোগ নহয় যেহেতু ফানিবন্দি নিজেও ফানিবন্দি অবস্থাতে আসিলাম রাস্তাঘাটে একেবারে ডুবে গিয়েই স্কুল কলেজ মাদ্রাসা দোকানপাট বাজার সব কিছু আসলে ফানির নিচে অবস্থান করে এই মুহূর্তে আরা গত হালিয়াতু গত পরশু ইতি ধরে এনে আরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় যাই এনে চাই সশক্ত চাই অনেক মানুষ ইতিমধ্যে ফানিবন্দি হয়ে গিয়েই এখনো পর্যন্ত তারা প্রশাসনের পক্ষত্ব এবং সরকারের পক্ষত্ব জনপ্রতিনিধি সকলের পক্ষত্ব হন ধরা সহ বলে আরা জাননি
গত হালি হইতে দর্শক আপনারা অনেক পানির যে আপনি জানালাম আমরা দেখতে লেগে পানির যে নিচে অবস্থান করে মানুষ তারা কিভাবে জীবিকা নির্বাহ করে তারা ঘরবাড়ি তারা বসতবাড়ির মধ্যে যারা যে সমস্ত ফয়েন্সুইন আছে ঘরবাড়ির মধ্যে মানুষজন আছে তার অবস্থা একেবারে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে প্রিয় দর্শক আসলে এতক্ষণ অন্যরা ফোন নিলেন যে আর কক্সবাজার প্রতিনিধি সরোয়ার জাহান তে আর এরিয়ার পরিস্থিতি জানার এবং আর জিএন অনারের হোজ ইতিমধ্যে স্থানীয় প্রশাসন সেনাবাহিনী নৌবাহিনী সহ ব্যাকুণেই সাহায্য সহযোগিতা লইয়ের বন্যা কবলিত মানুষের হাতে সুড়ি যার এবং তারা উদ্ধার কার্যক্রম চালার ত্রাণ বিতরণীতে শুরু করে তারা ব্যাক কিনেই মূলত এর এই সমস্ত কার্যক্রমগুলি চালার শুধু তাই নয় আর ফটিকছড়িতে এখন যে দৃশ্যকে দেখতে লাগবে নি বলতে মূলত ফটিকছড়ির রুগ্র দৃশ্য এবং ফটিকছড়িতেও কিন্তু ফানি ডুকের ফটিকছড়ি ভাই আর এক দর্শক তাই স্থানীয় মেম্বার এডিয়ার তেই আর আসলে এই ফুটেজগুলো ফাটাইয়ে এবং তেই এডে হদ এডও কিন্তু ফানি ডুকের বিশেষ করে উজানোর ফানি ডুকি মূলত এই ধরনের এডে নিচু এলাকা দিয়ে ইন মেদিন একদম বন্যায় প্লাবিত হয়ে গিয়ে গই তো প্রচুর পরিমাণ মানুষ এডে এখন রান্না বান্না করি না পারে তারা ফানিবন্দি জীবন যাপন করেন অন্য মিক্কে আরা যদি একটু পটিয়ার অবস্থা হয় পটিয়া মেদিন কিন্তু এডে আরা দিয়ে জানি ফেজি এডিয়ার স্থানীয় জনপ্রতিনিধি অল এবং সাধারণ মানুষ অল ইতারা ত্রাণ কার্যক্রম চালার যদিও পটিয়াত অবস্থা সাতকানিয়া লোহাগারাতুন কিছুটা স্বাভাবিক আছে কিন্তু তারপরও এটাও বেশ কিছু লাখ লাখ মানুষ ফানিবন্দি আছে বলে আমরা খবর পাই এবং এডিয়ার স্থানীয় মানুষজন তারাও কিন্তু এডিয়ার ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখছি এবং তারা ত্রাণ দিজার এই ধরনের খবরই আমরা মূলত পাই এবং তারা এলাকায় এলাকায় সুড়িজার ত্রাণ লইয়ারে তো আর পেকুয়া প্রতিনিধি ওয়াদুল হক পিপলু আর এডিয়ার পটিয়া প্রতিনিধি ওয়াদুল হক পিপলু এডিয়ার পরিস্থিতি কেন আর একটু করে জানাইব পটিয়ার বন্যা পরিস্থিতি সার্বিক পরিস্থিতি লাইভের মাধ্যমে জানাইলাম আর তো উপজেলা হতা হইল মোর মানুষজন আর দিয়ে জানি ফেললাম অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পটিয়ার বেশ কিছু হাল হাইছি এবং বেড়িবাতি যার হার অনুযায়ী অর্থাৎ মানুষ এই যে পরিমাণ হয় হতে হবার কথা এই ধরনের হয় হতে অবশ্যই হয় হতে তুন বেছি অর্থাৎ এই যে সিমে হাল গরুরা হাল কিরিঞ্জা হাল চানহালি হাল সব বহুত হাল হাইছি তার হার অনুযায়ী মানুষের এই যে এই দুর্ভোগমান হমে তবে গত হালিয়ে যে অননরে আর জানাইলাম 50,000 মানুষ পানিবন্দি আছে ইয়ে অবশ্যই অবশ্যই এখনও আর পটিয়া উপজেলা অনুষ্ঠানগুলো হতা হইলাম ওর মাধ্যমে যে জানি খানি অর্থাৎ যে 50,000 মানুষ যে পানিবন্দি আছে পানিবন্দি অবশ্যই আছে তবে পানি অনেকটা কমে গেইব হারণ হাল হাঁটিবার হারণে পানি কেউ গেইব স্বাভাবিকভাবে হাল পানি নামে গেইব এবং ওর মাধ্যমে রবিউল আলমের মাধ্যমে রবিউল হোসেনের মাধ্যমে যে জানি থাকি এনলি সরকার প্রদত্ত কিছু ত্রাণ এসে এবং ত্রাণ নিয়ে তার স্থানীয় জনপ্রতিনিধি সকলের মাধ্যমে এই ত্রাণ যারা যে মানুষ কোন ফানিবন্দি আছে মানুষ আছে এই ত্রাণ পৌঁছে দিয়ে তার মধ্যে অনেক চাউল আছে এবং শুকনো হাবার আছে আর এলাকার এবং বিভিন্ন জায়গা যে রাস্তা এই পানির পানির ঢলে তুলিয়ে গিয়ে অনেক এই যে দৃশ্যমান অনেক জায়গা পিস রাস্তা আমাদের আরার খুবই মহোদয় অনেক কষ্ট করে এই বরাদ্দ এমনি এই বর্ষা মৌসুমে আরার পটিয়ার এই এই বন্যার পানিতে আরার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে এই পটিয়া সহ জঙ্গলকায় নির্মাণ তহাইল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সবই সব দ্রুত মেরামত করিবার লাগে হুইপ সাহেব নির্দেশ দিই আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত আমরা ইয়ার সুফল পাইম আজ দ্রুত যাব তবে পানিবন্দি মানুষের লাই খুবই দুঃখ লাগে কষ্ট লাগে আমরা যতটুকু পারি আমরা ইতার পাশে দাঁড়াবার চেষ্টা করি এবং সরকারি বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই মহাদের মাধ্যমে কিছু ত্রাণ দিই এবং ওর ওর ব্যক্তিগত আর খুবই মহাদের পরিবার অভিভাবক খুবই মহাদের পক্ষের জন্য কিছু ওর ব্যক্তিগত ত্রাণ দিই আর মানুষের বিতরণ করি
প্রিয় দর্শক অনারে শুনুন যে পটিয়ার ইউনিয়নের এখানে ইউনিয়নের চেয়ারম্যানের বক্তব্য যে এটা তারা ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখছে আর আবারও জানাই দিলি সাতখানি এমনি দিন কিন্তু মূলত পাঁচ দিনও যে অবিরাম বর্ষণ এবং পাহাড়ি ডলে বিশেষ করে সাতকানিয়া লোহাগাড়া পটিয়া চন্দনাইশ সহ কক্সবাজার এবং বান্দরবন মেদিন ব্যাপক পরিমাণ বন্যা সৃষ্টি হয়ে এবং সাতকানিয়ার যে বন্যাগুলো এখন ওনারা দেখতে লাগবেন ভিডিও মেদিন মূলত শরণকালের উপর ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে এবং ইতিমধ্যে ইয়ারে সেনাবাহিনী কিন্তু রামু ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর গাড়িবহর রওনা দিয়ে এবং তারা ইতিমধ্যে এটা পৌঁছে গিয়ে সাতকানিয়া মেদিন তারা উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখি আর দিন জানি ফেললাম শুধু তাই নয় অন্য মিকে কক্সবাজারও তো রামুত এবং পেকুয়াত নৌবাহিনী তারার উদ্ধার কার্যক্রম চালার এবং নৌবাহিনী এটা ব্যাপক কার্যক্রম গড়ে আর একটু আগে অনরের এরিয়ার পরিস্থিতি অনরের দেখায় পাশাপাশি আর একটা বিষয় অনরের জানার একদম চাই ইয়েনুলুদে মূলত উকিয়া মিদ্দিন উকিয়া যে সমস্ত রোহিঙ্গা ক্যাম্প আছে এটা কিন্তু গতহালিও মারা গিয়ে হয় একজন পাহাড় দোষিয়ারে তো আরা এর কিন্তু সেনাবাহিনী ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালার হালিয়ে তুনে হাসগড়ের পাশাপাশি পাহাড় দোষ সময় বেলায় এবং পাহাড় দোষ নুয়ে বেলায় তারা এর যে কার্যক্রমগিন আছে তারা এই গরিদার ব্যাকুনে মিলিয়ে তো এই হলুদে মূলত বর্তমানের এই সর্বশেষ আপডেট সর্বশেষ পরিস্থিতি তবে আর আবারও শেষ করিবার আগে প্রিয় দর্শক আবারও হৈতম সাইদ দ্বীপ সাতকানিয়ার দিন কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ অর্থাৎ 95% এলাকা একদম পানিবন্দি হয়ে গিয়ে গিয়ে মানুষ রান্না করি না পারে তারার একমাত্র অবলম্বনের হলুদে শুকনো খাবার এবং এই সমস্ত ত্রাণ সহায়তা তারা আশা করেন এবং যারা যারা আছে যে সমস্ত সহযোগিতা গরিবের মতো যে সমস্ত সংগঠন কিন্তু প্রায় সময় আরা দেখি সিটাং মানুষ সিলেট পর্যন্ত দায়ের ত্রাণ সহায়তা দিয়ে এই জায়গা মেদিন সাতকানি বেশি দূরে নয় একটু সাইডে কিন্তু খুব দ্রুতই এড়িয়ে যে সমস্ত সংগঠনগুলি আছে তারা কিন্তু এটা দায়ের ইয়া করিতে পারে সহযোগিতা করিতে পারে বিশেষ করে যারা জাহাজ দেয় এবং জাহাজ ডন্ডন মানুষ যারা আছে যারা জাহাজ দেয় তারাও কিন্তু এই সমস্ত জাহাজ পাণ্ডত্যনও কিন্তু কিছু সহযোগিতা সাতকানিয়া লোহাগাড়া সহ বন্যা দুর্গত কবলিত এলাকার মানুষ রয়ে তারা সহায়তা দিতে পারে ইয়ে নিয়ে আরও আশা করি এবং এই ধরনের আশা কিন্তু এড়িয়ে মানুষও আর আর জানাই কারণ হলো দেয় এটা কিন্তু বিদ্যুৎ নাই বোধকে একদম টনু সালমের দিন বইল ইয়ে ইল্লে খবর আর পাই হয়তো আর ওনার বিয়াক ফুটেজ দেখাই না পারে হারানো দেয় এর নেটওয়ার্ক পরিস্থিতি এত খারাপ যে আর স্থানীয় প্রতিনিধিও কিন্তু আর আর মানে ফুটেজ ইন অনলাইনে আসলে ফাটাবের মতো পরিস্থিতি নাই বা সুযোগ নাই তো এই নিজেও কিন্তু ফানিবন্দি অবস্থা মেদিন আছে বলে আর আর জানাই তো প্রিয় দর্শক এই হলো যে মূলত সর্বশেষ পরিস্থিতি এবং আর আর চেষ্টা করছি আবারও ওনার লাইভ মেদিন এরিয়ার পরিস্থিতি গান অনারা জানাই পারলে ততক্ষণ পর্যন্ত অনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সি প্লাস টিভি ফোন রেখে থাকুন।